দালাল আখ্যা পেতে পারি জেনেও নির্বাচনে যাচ্ছি জানালের মোহাম্মদ ইব্রাহিম বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান নতুন জোট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যুক্ত বারো দলীয় জোট ত্যাগ করেছে কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ দল দুটি বাংলাদেশ জাতীয় পার্টিকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেছে চলমান সরকার বিরোধী আন্দোলনে পেরে না উঠে পিছুটান দিয়ে ভোটের মাঠে নেমেছেন বলে জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তিনি বলেন এখন সিদ্ধান্ত বদল করেছি এসব বলার আর জায়গা নেই সংসদেই কথাগুলো বলতে চাই দালাল আখ্যা পেতে পারি জেনেও ঝুঁকি নিয়েছি নির্বাচনে যাওয়ার জন্য দুই সালে আমন্ত্রণ পেয়েছিলাম প্রচণ্ড চাপ থাকার পরেও সেই নির্বাচনে যায়নি তিনি আরও বলেন বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে থেকে আন্দোলন করেছি দুই সালে আমন্ত্রণ ছিল বিশ দলীয় জোট থেকে বের হয়ে নির্বাচন করার জন্য কিন্তু বিশ দলীয় জোটে থেকেই নির্বাচন করেছি বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের কাছে রাজনীতি শিখেছি একার রাজনীতি শেখা যায় না